হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি একটি সুন্দর অডিও অ্যাপস নিয়ে। যে অ্যাপসটির জন্য অনেকেই খোঁজাখুঁজি করেন, আমি সেই অ্যাপসটির আজকে আপনাদের কাজ দেখাবো। এবং এই অ্যাপসটি তাদের খুব সুবিধা হবে যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছে এবং যারা মোবাইলের হেডফোন দিয়েই রেকর্ডিং করেন। এটি তাদের জন্য খুব সুন্দর একটি অ্যাপ। তো চলুন আমরা দেখে নিই প্লে স্টোরে অ্যাপটি কোথায় পাওয়া যায় এবং কি নাম। তো আমরা প্রথমেই প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ দেবেন RecForge। তো সার্চ দিলে দেখতে পাচ্ছেন রেসপোর টু বলে যে অপশনটি আসছে সেটাতে আমি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আমাকে ওপেন লেখা হচ্ছে। আপনারা এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটিকে ওপেন করবেন। চলুন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই ভয়েস অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি রেকর্ডিংটা হচ্ছে দেখুন, এবং এর নয়েজটা কিভাবে চেক করবেন। এই আমি কথাটা বন্ধ করে দিয়েছিলাম, এখন দেখুন লাইনটা সিম্পল লাইন হয়ে আসছে। কিন্তু যখনই আমি এটা বাড়িয়ে দেব, এই দেখুন বাড়িয়ে দিয়েছি, নয়েজটা কিন্তু আমার কম হয়ে যাচ্ছে। তো এটি নিজের মতো করে অ্যাডজাস্ট করে আপনারা নিজেরাই অ্যাডজাস্ট করে ঠিক করে নেবেন। তো আমি বলে রাখছি, রিমুভ করার সব থেকে এটি একটি অডিও ভালো অ্যাপস। আপনারা এই অ্যাপসটার কাজ দেখুন এবং নিজেরাই ব্যবহার করুন। যদি ভালো লাগে অবশ্যই আমারটি লাইক করে দেবেন, এবং যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজ ছিল এটুকুই, পরের ভিডিওর জন্য আজকের মতো এটুকুই। ধন্যবাদ।